আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে। ও নবী পাকের প্রেমিকেরা, তোমাদের ভাইজান আমি, আজ আমাকে দেখো গো, এই অল্প বয়সে ভারত নয় ভারতের বাইরে বাইরে যেখানে যায় হাজার 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 সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ আমাকে মহব্বত করে সম্মান করে ভালোবাসে, আমার জলসা খবর নিবার জন্য ছুটি ছুটি করে, এ সব কিছু আমার জনম দুঃখিনী মা, ওই আম্মা জানে দুয়ার শিলা, অন্য কিছু নয় গো। আমি বড় বক্তা নয়, বড় আলেম নয়, বড় জাননেওয়ালা নয়, এমন কিছু নয়, আমি একটা পাপি গুনাগা সামান্য একটা মানুষ, কিন্তু মায়ের দোয়াটা এত বড় দোয়া। এ যুবকের আব্বারা তরুণেরা, তাই তোমাদেরকে বুঝিয়ে দিই, সেই মায়ের দোয়া না, মায়ের দোয়া নিতে গেলে মা বাপকে ভালোবাসো, প্রেয়ার করো, মনে রেখে দেবে, মা বাপকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্রেয়ার করতে হবে, কেননা মায়েরা বড় কষ্ট করেছে। হ্যাঁ জানি, ছেলে পুলেরা বড় হয়ে গেলে মতের হয়তো মিল খায় না, তারা আগেকার মানুষ আগের মতো ভাবে, আমরা এখনকার মানুষ এখনের মতো ভাবি, কিন্তু বাপ মা যেটা ভাবে সেটাই প্রকৃত তোমার আমার জন্য কল্যাণ, আমাদেরই ভাবাটা প্রকৃত ভুল, কেননা তারা তোমাকে আমাকে পেটে ধরেছে, আমরা তাদেরকে পেটে ধরিনি, তারা তোমার আমার আগে দুনিয়া দেখেছে, দুনিয়ায় তোমার আমার থেকে বেশি দিন জীবন যাপন করছে, কিন্তু আমরা নিজেদের করে বড় চালাক মনে করি, তাই তোমাদেরকে বলে যাই গো, এই ছেলেরা যুবকেরা, রাত বারোটা একটা দুটো তিনটে মা বাপ কখনো বাচ্চাদের অবহেলা করে না গো, কান্নাকে কখন ধৈর্য হারা হয়ে যায় না, তথাপিও বাপ কখনো কখনো ধৈর্য হারা হয়ে যায়। এ ছেলেরা যুবকেরা, রাত বারোটা বাজে, স্বামী এগারোটা এসেছে কাজ কাম করে অফিস আদালত থেকে, খাওয়া দাওয়া করে একটুখানি শুধু বারোটা বেজে গেছে, হঠাৎ করে বাচ্চারা কেঁদে উঠলো, চোখটা ঘুমিয়ে জুড়ে আসছে স্বামীর, সারাদিন খাটাখাটনি শরীর, যাও না ওকে নিয়ে টন্য ঘরে যাও না, কোনোদিন দেখেছেন কি মা বলেছে যান না একটুখানি নিয়ে যান না, না গো মা আমার বুকে করে নিয়ে। এ ছেলেরা যুবকেরা, সেই মাকে কষ্ট দিও না গো, ভালোবাসতে শেখো মাকে, আর চলতে গেলে কখনো কখনো মতের মিল খায় না, পা ধরে ক্ষমা চেয়ে নেবে মায়ের, ওই মা দেখবে বুকে করে নিয়ে, নিজের ঘুমের কথা খেয়াল করে না, ঘর ঘর করে ঘুরে বেড়ায়, আদর করতে থাকে, আবার বাচ্চাটা কোলে ঘুমিয়ে পড়ে, যখনই শোয়াতে আবার কেঁদে ওঠে, আবার মা কোলে করে নিয়ে ঘরে। এ ছেলেরা, সেই মা বাবা যখন বয়স্ক হয়ে যায়, মিজাজটা একটু খিটখিটে হয়ে যায়, অবহেলা করো না গো, যতটা পারো বুঝিয়ে টুজিয়ে নেবে। এ ছেলেরা যুবকেরা, ওই মা বাপের দোয়া আল্লাহ দরবারে কখনো বিতা হয় না, ওই মা বাপের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মেরে আঁখোঁ কি বদলি মে জলওয়া মুহাম্মদ কা, মেরে দিল কি আয়নে মে নকশা হে মুহাম্মদ কা, কোই জান্নাত মে জায়েগা কোই দোজখ মে পৌঁছে,
मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरे चले मेरा তাহারে আল্লাহ নবীর দিকে শিক্ষা নাও গো যাদের বাপ মা চলে গেছে বাপ মায়ের জন্য দোয়া চাও গো তাদের কবরে ধারে বসে সূরা ফাতিহা পড়ে দরুদ শরীফ পড়ে ইখলাস শরীফ পড়ে তাদের নাজাতের জন্য দোয়া চাও গো আল্লাহ নবীর হাজার কিছু কম বেশি আগে নবী আমার এক লক্ষাধিক কিছু কম বেশি সাহাবাদিওকে নিয়ে নবী আমার হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে এ ছেলেরা আল্লাহ নবী আগে আগে যায় সাহাবা হুজুররা পিছু পিছু যায় এটা হলো আদব তোমরা আমাদের আগে আগে যাও ওটা বিয়াদবি শুনছো কেউ বলবে নাই বলে যাচ্ছে সারা জীবন পিছু পিছু থাকবে একসাথে ঘুরে কিচ্ছু পাবে না যদি আদব না করতে শেখো পিছনে থাকতে হবে গায়ে না গা ঠেকে খেয়াল করতে এই মুসাফা করতে বারণ করি কেন জলসায় ভালোবাসায় বিয়াদবি হয়ে যাচ্ছে এই আব্বাস সিদ্দিকীর দাম নেই কিন্তু আব্বাস সিদ্দিকীর খুনটার দাম আছে আল্লাহ নবী আগে আগে যায় সাহাবারা পিছু পিছু যেতে লেগেছে এ ছেলেরা যুবকের আব্বারা শুধু আমি নই গো তোমাদের বাপ মার আগে কখনো যাবে না বাপ মা আগে আগে যাবে ছেলেরা পিছু পিছু যাবে এটাও শুনে রেখে দাও বাপ মায়ের ছায়াতে যেন পা না পড়ে অতটা হয়তো মানতে পারি না আমরা একসাথে বসবাস চেষ্টা করব তবে তো আল্লাহর রহমত পেয়ে যাবে ও যুবকেরা ও নবী পাকে প্রেমিকেরা আহবাব মাকে আল্লাহ কি নিয়ামত করেছে আল্লাহ নবী এইভাবে আগে আগে যেতে লেগেছে সাহাবারা পিছু পিছু যেতে লেগেছে এমন সময় আল্লাহ নবী কাটা যুক্ত গাছকে সরিয়ে 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 আল্লাহ নবী একটা উঁচু পাহাড়ে দিয়ে উঠতে লেগেছে সাহাবা হুজুর পিছু পিছু উঠতে লেগেছে আল্লাহ নবী কোথায় যায় সাহাবা হুজুর বুঝতে পারছে না কেননা নবী আমার যে রাস্তাটা ধরেছে ওই রাস্তাটা কাবায় যাওয়ার রাস্তা নয় আল্লাহ নবী ভাবে আগে 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 গেলেন কিছু দূর আগে যাওয়ার পরে একটা কবর রয়েছে ওই কবরের কাছে 63 বছরের মুহাম্মদ রসুল বাচ্চা ছেলেদের মতো বসে পড়লেন বাচ্চা ছেলেদের মতো বসে পড়ে দুটো হাঁচুকে জড়ো করে দিয়ে মাথাটাকে দুই হাঁটুর মধ্যে দিয়ে এমনি করে জড়িয়ে ধরে বাচ্চা ছিলেন নাই আল্লাহ নবী অজনয়নে কাঁদতেছে কোথা কাঁদো গো বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটা কোথায় কাঁদো ও আমার সাবারা এটা আমার জনম দুঃখিনী মা আমি নার কবর আমি আমার মায়ের কবরের কাছে বসে আমি মুহাম্মদ কাঁদছি বিশ্বের মানুষদের শিখিয়ে দিল বাবারা তোরা তোদের মায়ের কাছে মনসারা কবরা বাই হে আও আহাদ হুমা ফি কুল্লি সুমাতিন গফরুল্লাহ ওয়া কুতিবা বাররা জুম্মাতিনেতে তোরা তোদের বাপ মায়ের কবরের কাছে যাবি
চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তোদের বাপ মায়ের জন্য দোয়া চাইবি। এ ছেলেরা আসলে রেখে দে, আল্লাহ তোদের কপালে লিখে দেবে এই ছেলেটা বাপ মা খেদমতগার ছেলে, এই ছেলেটা বাপ মায়ের ভালোবাসার ছেলে, অর্থাৎ জাহান্নাম থেকে এই ছেলেটাকে নাজাত দেওয়া হলো। শুনছ? কেউ নেই সব দিনের। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো প্রায় জায়গায় দোয়া করতে করতে বলি, খোদা আমার হায়াত কেটে আমার বাপ মাকে দাও, তাদের কোলে যদি আমার মৃত্যু হয় কত সুন্দর হবে, জানি না আমার আল্লাহ কবুল করবে। যেতে তো সবাইকে একদিন না একদিন হবে, যদি কোনো ছেলে বাপ মার কোলে চলে যায়। জানি একটা বাপের জন্য সবচেয়ে বড় কষ্টদায়ক হলো এটাই, যে কোনো বাপের কাঁধে যদি তার যুবক ছেলের লাশ থাকে, এর চেয়ে বড় ভারী জিনিস বাপের কাছে আর কিছু নয়। তার ছেলের লাশকে বাপ কাঁধে করে বলছে, কিন্তু ওই ছেলের জন্য কত সৌভাগ্যবান হবে, কেননা তার জান্নাত তার জন্য কাঁদবে। ঠিক না বেটি? মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা, উভয় কাঁদবে, খোদা আমার বাচ্চাকে নাজাত দাও। তাই যাদের কাছে দুনিয়া আগে নয় আখেরাত আগে, তারা তো খোদার কাছে সর্বসময় বলবে যে খোদা আমার বাপ মার কোলে আমাকে তুলে দাও, আমার হায়াত কেটে আমার বাপ মাকে দাও, তাদের হায়াতে রাখো, তাদেরকে বাঁচিয়ে রাখো। যাক ভাই, আল্লাহ আমাদের সকলকে সুখে শান্তিতে রাখুক, সকলের যাদের বাপ মা বেঁচে আছে সুস্থ সাথে রাখুক, হায়াত দারাজ করুক। আমারও আল্লাহ বাপ মা রেখেছে আমার জন্য নিয়ামত, আমার জন্য রহমত, আমার জন্য সাহায্য, আমার জন্য দয়া। তোমরাও দোয়া করো আমার আব্বা আম্মাকে আল্লাহ আমার হায়াত কেটে বাঁচিয়ে। সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।